আপনার দরদের কাছে একটু জানার দরকার হাকিকে অবস্থাটা তার কি এটা দেখে কি বুঝাবার চাইছে আল্লাহ রাব্বুল ইজ্জত এই হাকিকি অবস্থা দিয়ে মেরাজের কি বুঝাইতে চাইছে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা আমার একটা প্রশ্ন আমি মিম্বর পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা এটা কিরা কইলো কে বললো যে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছিলাম সাইয়া আরে দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মুনাজাত লও কেবলা কাহে দেখা দাও নিজের কাছে টানিয়ে লও তুমি কুল মাখলুকাতে এখানেও কিন্তু দরুদে আমার একটা প্রশ্ন বাজান কি বুঝাবার চাইল এটা দিয়ে লিখে এই মিমের পর্দা উল্টে এলো কেরা কে দেখলো মিমের পর্দা উল্টে তোমারে দেখছিলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা মিমের পর্দাটা কিরা উল্টেছিল কোন কারণে উল্টেছিল এটা আমার একটা প্রশ্ন তারপরে মেরা যে কোন থেকে আসছে আর যাইতেছে এই বাদানের গান ঠিক হইল আমার কারণ পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ছোট সময় মতো ঠিকই বাড়ি দিবি উনি বড় ভাই বাবার প্রথম ছাত্র আর আমি শেষে তো বাবার গানগুলি একটু বুঝে তো ওনার কাছ ছাড়া আর কার কাছে নেব কই পাইতে পারি নাকি বাবা এই জন্য হইলো আমি কথাগুলি না বইলে আমি বুঝিও নে জানিও নে বলুম কি তাই দয়ালের কাছে এই এই পাল্লার বাইরে এগুলি আমার প্রশ্ন হ্যাঁ কোন কোন রাবি লেখছে মেরাজ কোন কোন রাবি লেখছে মেহরাজ আরেকটা হলো মিরাজ কোন কোন রাবি লিখছে হাতেম নামক স্থান হতে উনি মেরাজে গমন করে আহারে আবার কোন কোন রাবি লিখছে যে উম্মেহানির ঘর থেকে উনি মেরাজে যায় সুবহানাল্লাহ জেন থে যাক ও নেই আমার মাতা বিশ নাই হ্যাঁ কিন্তু যে ঘর থেকে উনি মেরাজে গেছিলেন মেরাজে রওনা দিবেন ওই মুহূর্তে ওই ঘরের ভিতরে তিনটে টিপির ভিতরে তিনটে ছবি দেখছিলেন ছবি দেখে উনি চোখের পানি ছাড়ছিলেন এই টিপি তিনটে কিসের ছবি তিনটে কার চোখের পানি ছাড়ার কারণটা কি গেল আস্তে রাখ কারণ এই রাইতে তো মেরাজ থেকে ঘুরে আনাই কষ্ট হবে প্রশ্ন যদি বেশি না করি হ্যাঁ তাই তো গেল মেরাজে রওনা দিল উনি ঘরের বাহিরে গেল কিসে যাবে বুড়াকে হ্যাঁ নাকি বাবা হ্যাঁ উনি ঘরের বাহিরে গেল লক্ষ লক্ষ বুড়াক উনি দেখতে পাইল এর লক্ষ বুড়াকের আগ দিয়ে জিব্রাইল আমিন কইতেছে হুজুর আপনি একটু উজু করেন আহারে জিব্রাইল রে কইলো তুমি পানি নোয়াইছো হ্যাঁ উনি পানি আনবার গেল দয়াল নবী হুকুম দিল জিব্রাইল পানি আনতে গেল দেখে সৃষ্টির পানি সবই শুকাইল পিছল পিছল রাস্তা দিয়ে পাতালপুরে গেল চইলে গেল পাতালে উনি যায় দেখে চৌঠে আসমানে বাইতুল মা মরে পৌঁছিল গেল পাতালে উনি চায়ে দেখে চৌঠে আসমানে বাইতুল মা মরে নবী যে মেরাজে গেল এটা বুড়াকে কিন্তু জিব্রাইল গেল কিসের পর সেই মামুরের মসজিদের গা তালা মারা জিব্রাইল খুললো কিভাবে সেখানে পানি যদি জমা থাকে কিসের ভিতরে পানি জমা ছিল কিভাবে সেই পানি পাইলো আনলো
এবং হুজুর ওযু করল এই পানির হাকিকত বলবেন এখন ওই দুনিয়ার ভিতরে এই পিছল পিছল রাস্তা কোন জায়গায় আছে কোন জায়গায় সেই পিছল পিছল পানির পাওয়া যায় সেখানে আরো শেখ তলদেশ দিয়ে দুইটা লহর করে প্রবাহিত হয় যে পানি দিয়ে অজু করো এবং ইফতার করো এই দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি যত তাড়াতাড়ি ইফতার করবে তত তাড়াতাড়ি তুমি রোজাদার হবে এই পানি দুনিয়ার পর আমরা কোনে পামু আসসালাতুল মিরাজুল মুমিনিনা আছে না একটা আয়াত তাইলে বাদান আছে না মিরাজের মিরাজ হইব সালাতের মাধ্যমে উনি এমন একটা সালাত আদায় করছো যার কারণে আল্লাহর সাথে ওনার মেরাজ হয়েছে কোন সালাতের কারণে আল্লাহর সাথে ওনার মেরাজটা হয়েছে আর একটা করুম করেন করেন আর একটা করুম করেন করেন চুল যতই বড় হোক যদি কেসিতে দাঁড় থাকে আউরে করে এটা পোষ এক পোষে শেষ শেষ উনি ঘরের বাইরে গেলে লক্ষ বুরাক দেখতে পাইলো লক্ষ লক্ষ বুরাক সুন্দর সুন্দর বুরাক ওরে বাবা রে বাবা কোন সুন্দর বুরাক আজকাল পোলা বিয়ে করাবার গেলে পরে সুন্দর মেয়ে তালাশ করে সবাই তাই না হ্যাঁ তাই তো কিন্তু এত সুন্দর সুন্দর বুরাক যাকে সৃষ্টি না করলে দুনিয়া একটা বালুর কোনা সৃষ্টি করতো না তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্দর বুরাক পাঠাই দিছে কিন্তু উনি ঈশান কোণে চায়ে দেখে একটা মেরা বুরাক বহুদিন তার নাই রে খোরাক এই মেরা বুরাক উনি পছন্দ করলো এই যে খোরাক নাই বহুদিন বর্তমান কিন্তু বাংলাদেশেও বিশ্বের ভিতরে অনেক বুরাকের খোরাক নাই আমি আর রঞ্জিত কইছি দাদা তুই দাদা নাকি কইছিস বহুদিন তার নাই রে খোরাক দেখে নবীর দয়া হইলো বুরাকের ইশারা দিল বুরাক করে নরাচরা হরি আমি আপনাদের নিমুনে বুরাক কই নবীজির কাছে আমার কয়টা কথা আছে কথা কয়টা নবীর কানে কানে কইল হ্যাঁ এ কি কথা কয়টা কইল এ বুরাক আর নবীজি কি কইল এবং এই মেরা বুরাক বহুদিন খোরাক নাই তারে পছন্দ করার কারণটা কি কি কথা কইল আর বুরাকে তখন পিট পাতাই দিল বুরাকে পিট পাতাই দিল আর হুজুরে কয় আমি উঠুম নে আহারে যখন উনি বুরাকে উঠতে গেল বুরাক দিল না পিট কয় কয়টা কথা আছে কয় কয় কানে কানে কমু আই রাখ আই পোলা কথা কইছে আজকে আমার ভাই কইছে কান্নাকাটি নাই মেরাজ আর নবীর জীবনী হ্যাঁ রাখ পবিত্র কোরআন শরীফে সুরে মুজাদালা 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত লিখছে ওলি আল্লাহ পীর মুর্শিদ নায়েবে রাসূল নবী পয়গম্বরদের সাথে যদি তুমি কোনো কানে কানে গোপন আলাপ করতে চাও তাহলে তাকে তাদেরকে আগে নজরানা প্রদান করো করো বুরাক কইলো আমার কয়টা কথা আছে কথা কয়টা কানে কানে কুবের গেল তখন নজরানারা দিছিল কি আহারে শুনে নবীর দয়া হলো বুরাকের জবান দিল কিন্তু বুরাক পিট পাইতে দিল নবী কয় এখন আমি চরুম নে হ্যাঁ উনি চরব না কারণটা কি উনি কি মেরাজে যাইব না তখন আবার কয়টা কথা হইলো তখন উভয়েরই ওই যে নেগাম ধরছে এগুনি পরে পাবানি কিরা নেগাম ধরছে আর কিরা পাথর হইছে এই ব্যক্তি প্রশ্নে কিন্তু বাবার কানে থেকে না আরো কোনো
ولكن هناك একটা কথা বলি সেটা হলো যারা বলে তাদের ভুল হয় যারা বলে না তাদের কোনো ভুল হয় না আজকে আপনাদের কোনো ভুল হবে না ভুল হবে আজকে আমাদের দুই ভাই তার মধ্যে আমার বেশি অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই দয়া চাই দোয়া চাই চরণ ধুলি চাই গান শুনছি বাজানের প্রথমেই নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা এসমে আহমদ নবী পড়ানো সখা সখা নবী রসুলে মুকাররম নুরহাও মুজাচ্চাম 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে তাই তো তোমায় জানাই আসসালামু আলাইকুম নবী আহাত হইতা আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা মালাকিয়ার বাসারি আরেক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও কুল মাখলুকের গান বড় চমৎকার এই গানের মধ্যে ব্যাখ্যাও তিনি করছে সত্তার সরকার
সেটা হলো মালাকি আর হলো বাশারি দুইটা রূপের ব্যাখ্যা সে দিছে এখন হাকিকি রূপটা কি এটা আমার কাছে জানতে চাইছে গান গাইলো সত্তা সরকার আর জবাবের বুঝাইছ আমার গারে উঠবো কারণ নাকি এটা তো কোনো প্রশ্নবোধক গান না নাকি যেহেতু প্রশ্নবোধক গান না যে গান করছে ব্যাখ্যাটা তো তার গাড়ি থাকার কথা তারপরে সে দিছে একটা দাবি করছে কয় আমার বড় ভাই বড় বইলে যারে দেখে যারে মানে তার তো উপরে একটা দায়িত্ব আসেই তারপরে প্রশ্ন হলো মিমের পর্দা যে উঠাইয়া তোমারে দেখলাম যাইয়া এই মিমের পর্দাটা উঠাইছে কে মিমের পর্দা আমার রশিদ বাবাই তুলতে দিয়ে গেছে এটা তো রশিদ বাবা নিজেই কইছে সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম যাইয়া তার অর্থ তো খোদা রব রহমান সপ্তমী একা এটা তো রশিদ বাবা নিজেই দেখছে সাধক রজ্জবলী দেওয়ান তার গানের মধ্যে বলছে অসিনারে চিনতে চাইলে চলো যায় একজন চীনা লোকের শনি আল্লাহর আশেখান বসে একজন অলি আল্লাহর ধ্যানে ধ্যানে কেন যাবি যদি মাসক রূপ দর্শন দর্শন পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীর যে ভালোবাসে সে আমি আল্লাহর এই ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজন মানে আল্লাহ কয় আমার নবীরে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়ে যায় হয়ে যায় নবী কি কয় নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উজিলা বিহানে নবী কয় আমার নায়েবে রাসূল রে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশ দ্বার হাসরো মিজানে মিজানে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া নবীর হাদিস দুনিয়া যারা হক্কানি আলেম পীর মাশায়েখ তার হলো আমি নবীর ওয়ারিশ তাই কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে সামনে পীরের রূপ তা নয়নে রাইখো হৃদ কমলে ছবি আইকো কইর ধিয়ান বসিয়া নির্জন এইখানে কথাটার জবাব এইখানে এই কথাটার জবাব হাকিকি রূপটা নবীর কি হাকিকি রূপটা কি পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে সামনে পীরের রূপ নয়নে রাইখো হৃদ কমলে ছবি আইকো কইর ধিয়ান বসিয়া নির্জনে তাই আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধিয়ান সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন ওরে ভক্ত মিলিবে নিদানের দিন এই কথা কইর কিন কয় সাধক রজ্জ তাই যার যার পীর মোর্শেদের চেহারা পীর মোর্শেদের রূপ এটা হলো দয়াল নবীর হাকিকি রূপ আমি বলার জন্য চেষ্টা করলাম সাধক রজ্জবলী দেওয়ানের গানের আবারত দিয়া কিন্তু আমার ভিতরে যে কতগুলি কথা দেখাইতেছে নবীজির কুদরতের শাহ নাচ্ছা বাবা সারা খুঁটা সারা আসমানটা ওই উপরে আল্লাহ রাখছে এটা কি এটা আল্লাহর কুদরত না আচ্ছা আসমানের মধ্যে তারকা সূর্য চন্দ্র এটা ঝুলাই রাখছে এটা কি আল্লাহর কুদরত না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পানির উপরে এই পৃথিবী ভাসায় রাখছে এটা কি আল্লাহর কুদরত না সবই আল্লাহর কুদরত নাকি আল্লাহর হলো কুদরত আমার দয়াল নবী এবং অন্যান্য নবীগণ যেই ঘটনাগুলো এই পৃথিবীতে সে আশ্চর্যজনক ঘটনা ঘটাইছে তাকে কি বলে তাদেরকে তাকে বলে মাজেজা আপনারা জানেন এটা ঘটনা ভাঙ্গে সুইরা বলারও কিছু নাই জাবেরের বাড়িতে নবী দাওয়াত খাইতে গেছে দুই ফুলা জবাই ফিরে ফলাইছে নবী গেছে নবী কয় তোমার পোলা গো ছাড়া তো খাবো না কয় এটা তো খাটের নিচে মরে রয়েছে তো মরাটা রে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা কয় খালি এক গ্লাস পানি ছিঁড়ে দেও দেখে না জেন্দা হয়ে যাবে সাথে সাথে জেন্দা হয়ে গেছে পোলা দুইটা তো জেন্দা হয়েছে যে এই খাসি জবাই ফিরে মাংস খাইছে খাসির হাড্ডি গুলো একাত্তর করে পানি ছিঁড়ে দিছে খাসিটাও জিন্দা হয়ে গেছে এগুলো নবীর মাঝে যা নাকি অন্যান্য নবীর অন্যান্য মাঝে যাচ্ছে
লক্ষ লক্ষ মাজিদ আছে আল্লাহর ওলিরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কেরামতি আশ্চর্যজনক ঘটনা দেখিয়েছে তাদেরকে বলে কেরামত আপনারা জানেন বড় বীর আব্দুল কাদের জিলানি তার নামের গুণে আগুন হয় পানি তার নামের গুণে মরা মানুষের জিন্দা হয়ে গেছে কবর দিয়ে হাইটা যায় কবরস্থান দিয়ে আর বড় বীরের পাড়া যেই কবরে লাগে ওই কবরটার মানুষটাই জিন্দা হয়ে যায় এইভাবে 350 মুর্দা বড় বীরের পায়ের ছোঁয়ায় সবাই তারা জিন্দা হয়ে গেছিল আবার বড় বীরের আদেশে সবাই কবরে চলে গেছে একজন যায় নাই এখন পর্যন্ত জিন্দা আছে আমরা তাকে দেখি না সে আমাদের দেখে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামতের কিছুকাল আগে যখন নাকি ঈসা নবী এই দুনিয়ার বুকে আসবে ঈসা নবীর কাছে সে একটা সালাম দিবে বড় বীরের দেওয়া সালাম তারপরে সে মরবে তার নাম জামালিল্লাহ এখন পর্যন্ত জিন্দা আছে এই ধরনের ঘটনা ঘটনাগুলিকে বলা হয় কেরামতি নাকি তা আল্লাহর হইল কুদরত নবীদের হইল মাজেজা আর ওলি আল্লাহদের হইল কেরামতি বাজানের যে গান আমার নবীজির কুদরতের শান কুদরত তো আল্লাহর নবীর কুদরত হইল কেমনে আমার এটা জানা দরকার নবী হাত হইতে মোহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা মালাকি আর বাশারি আরেক ভাবতার হাকিকিতিন অবস্থায় আছে নবী করোনা বাকা নবী ছিল আছে থাকবে নবী হলো দুনিয়ার রহমত তামাম দুনিয়ার রহমত হ্যাঁ শেষের ছন্দ বলছে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও কুল মাখলুকের আসমানে রাব্বুল আলামিনে জমিনে পাঠিয়েছে রহমত আল্লিল আলামিন দুনিয়ার রহমত নিয়ে আমার নবী এই দুনিয়ায় আসছে আমার এই নবী আসার সাথে সাথে আট প্রকারের গজবর বইছে আমি জানতে চাই রহমতের নবী আসলো এতগুলি গজব হওয়ার কারণ কি গজবগুলি কি কি এটা কি বিষয়টা বাবা ওই যে যশোর গানে গেছিলাম আমগো লগে মালু চাচা ডুলি আর ওই করিম চাচা হইল মন্দিরে তো এক জায়গায় যাইয়া মাসখানি গান করি দুই মাস গান করি তারপরে বাড়িতে ফিরি তো ওই জায়গায় থাকা খাওয়া নতুন জায়গা নতুন খাবার দাবার নতুন রান্না এটা খাইতে খাইতে করিম চাচার পেটে দেয় কামড় মানে আমাশায় ধরছে আর আমাশার আগা বাবা যখন নাকি আগায় ধরে তো মনে হয় যে আইগে চারি পাঁচ চোখ ঘুরে বলাম কিন্তু আসলে কুত্তু কুত্তি ধনি হাও পরে পরে না তা আমরা থাকি হইলে বাংলা ঘরে বাংলা ঘরের কোনায় একটা টিউবওয়েল ওইটা চাপ দিয়ে পানি নিয়ে যাওয়ান লাগে আরো দূরে দূর হইলে একটু গর্ত করে কলা ফদা দিয়ে বেড়া বানাইছে বেড়া দিছে লম্বা একটা বাঁশ দিছে ওই বাঁশের উপরে যাইয়ে বসুন লাগে আবার একটা খুঁটা দিছে বাঁশ এমনি দইরে বসুন লাগবে এইলো তখনকার ব্যবস্থা আরো 30 বছর আগের কাহিনী এখন তো বাবা স্যানিটাইজেশন ব্যবস্থা এত উন্নত ঘরের মধ্যেই বাথরুম এখন আর কোনো সমস্যা নেই আগে এসেছিল আমরা ছোটবেলা চকে পাতার অনেক কাম করছি আপনারা করছেন কিনা আমি জানি না আমার এটা ভালো অভ্যাস ছিল দৌড়ে চলে যেতাম এই যে 2 বছর আগে উপাধ্যায় গেছি করসা পাতা দেহে কই টলার থামা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে বদনা লয়ে গেছি ওটার একটা আলাদা মজা আছে ওই রকম করিম চাচায় পানি চাবাইয়া তারপরে বর্ধার মধ্যে লইয়া দৌড় মারছে কামড় তো সহ্য হইতেছে না এমন দৌড় মারছে দৌড়ে যাইতে যাইতে বন্দির আবার তলা ফুটা বে এক পানি ভরে গেছে পানি ভরে গেছে করবো কি আবার বদলিল দৌড় মারছে মালু চাচা কয় কিরে করিম তুই এত দৌড় পারস কে ভাই কতন করি কি আমার পেটে মারে কামড় যাইতে যাইতে পানি সব পরে যা বদলির তলা ফুটা
তো মানুষ আছে কয় তোরা একটা বুদ্ধি দিয়ে করি কয় কি কয় তুই আগার আগে একশন হুইসেল পানি জন পড়ে যায় আগে টুক তো আমি আর কি কি কমু ওই আগার আগে একটু হুইসেল নিলাম টপ পরে দিই গান বাজনা পরে গাই আগে দুইটা প্রশ্ন করে নিলাম ওই আগার আগে হুইসেল নিলাম জাননী খবর ও তোমরা শুনছনি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর যেই রাত্রে শুয়া ছিল উম্মে হানির ঘর নবী যেই রাত্রে শুয়া ছিল উম্মে হানির ঘর তোমরা জাননি খবর তোমরা শুনছনি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর কাহারও ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর এক লক্ষ চব্বিশ হাজার ছিল পয়গাম্বর কাহারও ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর আরে এক রাত্রে গেল নবীর সাতাশটি বছর বাবা রাত্রে গেল নবীর সাতাশটি বছর তোমরা জানো কি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর চলিয়া গেল বাইতুল্লা নগর উঠিয়া বসিল নবী বুরাকের উপর পলকে চলিয়া গেল বাইতুল্লা নগর তিন রাকাত পড়ল নামাজ পাথরের উপর তিন রাকাত পড়ল নামাজ পাথরের উপর আজয় আজবতি প্রমাণ আছে শূন্যের উপর যুবতী প্রমাণ ঝুলে সত্যি উপর তোমরা জানো কি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর সেই জিঞ্জির খানা ঝুলে পরে জড় যায় জিঞ্জুর ঝুলে ছেলা গিয়া কপালে আসিয়া দেখিলেন নবী সেই জিঞ্জির খানা ঝুলে অজুর পানি গড়াইতেছে হইয়া নহর অজুর পানি গড়াইতেছে হইয়া নহর ও তার বিছানার আছে গরম উম্মে হানির ঘর বাবা রয়াছে গরম তোমরা যেমন খবর মেরাজে গিয়েছে আমার দিনের পয়গাম্বর তোমরা জানি খবর তোমরা খবর
ঘরে গেল গুয়াল মাস কিনিয়া নবীজির মেরাজের কথাই অবিশ্বাস করিয়া একই হুদি ঘরে গেল গুয়াল মাস কিনিয়া ছিল পুরুষ হইল মাইয়া নিল সৌদাগর পুরুষ হইল মাইয়া নিল সৌদাগর শেষে তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর সন্তানের হয় জননী করিয়া তার ঘর তোমরা জাননি খবর মেরা যে কি আছে আমার দিনের পয়গাম্বর তোমরা জাননি খবর বিশ্বাস করিয়া একই হদি ঘরে গেল গোয়াল মাছ কিনিয়া ছিল পুরুষ হইল মাইয়া নিল সৌদাগর ছিল পুরুষ হইল মাইয়া নিল সৌদাগর তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর মেরাজের খবর সিদ্দিক পাইতেল পাইল হযরত আবু বকর বিশ্বাস করিয়া আমার মেরাজের খবর বিশ্বাস করিয়া নবীজির মেরাজের খবর সিদ্দিক পাইতেল পাইল হযরত আবু বকর সুবহান সরকারে বলে ওরে মন পামর সরকারে বলে ওরে মন পাব একবার বিশ্বাস করিয়া বাবা মইন চরণ ধর বিশ্বাস করিয়া যার যার গুরুর চরণ ধর তোমরা জগতি খবর আমার দিনের পয়গম্বর চব্বিশ হাজার ছিল পয়গম্বর কাহারও ভাগ্যে তো হয় না এই মেরাজের খবর আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর এক রাত্রেই গেল নবীজির ২৭টি বৎসর আমার নবীর ৬৩ বৎসরের জিন্দগি কিন্তু তার আয়ু ছিল ৯০ বৎসর ২৭ বৎসর কাটিয়েছে মেরাজে আর ৬৩ বছর কাটিয়েছে এই জাগতিক দুনিয়া উঠিয়া বসিলেন নবী বুরাকের উপর পলকেই চলিয়া গেল বাইতুল্লাহ নগর তিন রাকাত পড়ছিল নামাজ এক পাথরের উপর আজবদি প্রমাণ ঝুলে সেই পাথর শূন্যের উপর আমার দয়াল নবী আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার দাওয়াতে সেই মেরাজে গমন করল যাবে কি সে অসংখ্য বোরাক আমার নবীর জন্য আমার মহান আল্লাহ তাআলা আল্লাহ মালিক পাঠিয়ে দিল কত চাকচিক্য কত সুন্দর কত বোরাক সামনে হাজির নাজির কিন্তু আমার নবী সে দেখে একটা বোরাক হইল মেরা বোরাক মেরা বোরাক বহুদিন সে পায় না খোরাক যে খোরাক পায় না এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মেরা বুরাকের উপরে রহমত করলো দৃষ্টি দিল যে কোনোদিন খোরাক পায় না আমি ওরেই খোরাক দিতে মেরা বুরাকটা পছন্দ করলো কে ওই যে বহুদিন মেরা খোরাক পায় না এই জন্যই পছন্দ করছে
সে তো বহুদিন যাবত আশায় আছে খোরাক পায় না আর যারা পায় তাকে তো খোরাক দেওয়ার কিছুই নাই নাই এই জন্য নবী সেই বুরাকটাকে পছন্দ করেছে জাগতিক দুনিয়ায় সেই বুরাকের মুখটা হলো মানুষের মুক্তা হলো মানুষের শুধু মানুষ না আল্লাহ তাআলা যত সৃষ্টি করছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের চেহারা হলো সুন্দর এবং আল্লাহর নিজের স্রোত ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদমালা সূরাতি মানুষের চেহারা এটা আল্লাহ তাআলার চেহারা এই মানুষের চেহারা লাগাইছে শুধু মানুষের না মানুষের ভিতরে আল্লাহ তাআলা মোহিনী একটা রূপ সৃষ্টি করছে যে এটা হলো নারী সত্তা নারীর চেহারা এটা হলো আকর্ষণীয় আহা চুম্বকের মতো টানি এই জন্য ওই বুড়াকে শুধু মানুষের না একটা মেয়ের চেহারা লাগাই দিছে সেই চেহারাটা কার ওই যে এক রাত্র ছিল নবী উম্মে হানির ঘর তোমরা জাননি খবর যেই রাতে মেরাজে যায় সে রাতে উম্মে হানির ঘরে ছিল উম্মে হানির সাথে আমার নবীর সাথে তিনটা সম্পর্ক ছিল একটা হলো চাচাতো বোন কারণ হযরত আলীর আপন বোন হযরত আলী আমার নবীর চাচাতো ভাই এইজন্য চাচাতো বোন হযরত আলীর কাছে আমার মা ফাতেমাকে যখন বিয়ে দিল তখন তার সম্পর্ক হলো জিয়ারি সবচেয়ে বড় সম্পর্ক হলো উম্মে হানি ছিল নবীর ভক্ত তাই আশেক আর মাশেকের সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানে সেই ঘরে গিয়েছিল ওই রাত্রেই মেরাজে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ হইলো পৃথিবীতে মানুষ দুঃখ করতে করতে দুঃখের যখন চরমে পৌঁছে দুঃখ শেষ হয়ে যায় তখন একটা সুখ অনায়াসেই চলে আসে সুখ বেশি করে না বেশি সুখ করতে 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 সুখ হয়ে গেলে আবার দুঃখ অবধারিত যেমন রাত্র চলে গেলেই দিন আবার দিন চলে গেলেই তাই আমার নবীকে দুঃখ দিতে দিতে কষ্ট দিতে দিতে ওই দিন দুঃখের চরমে পৌঁছেছিল সেই তায়েব বাসীরা নবীকে আঘাত করতে 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 নবীর মাথা শরীরের রক্তগুলো যাইয়া পায়ের জুতার সাথে আটকাইয়া গেছিল জুতাও খুলতে পারছিল না আমার নবী সেদিন আমার আল্লাহ বলছিল আপনি জুতা পাই করে নামাজ পড়েন আমি তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাব সমস্ত নামাজের শ্রেষ্ঠ নামাজ সেদিন সেই রাত্রেই আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে সংবাদ দিয়েছিল মেরাজের একটা সুখের সংবাদ বাবা এই জন্য 26 তারিখ দিবাগত রাত্র আমার দয়াল নবী মেরাজে নবীজির মেরাজের কথা অবিশ্বাস করিয়া এক ইহুদি ঘরে গেল বোয়াল মাছ কিনিয়া সে ছিল পুরুষ হইল মাইয়া নীল সদাগর সে তিন সন্তানের হয় জননী করিয়া তার আবু জেল যে কয় মোহাম্মদ একই হুনি রে আমার নবী কয় কি শুনেন চাষা কত বলে কত বলকে কি রোল মেরাজ করছাস মেরাজ কয় খারে কয় আল্লাহর সাথে দিদার করা কয় হ্যাঁ তুই করছাস কহ কয় কই গেছিলি আল্লাহর সাথে দিদার করতে বাইতুল মুকাদ্দাস হইয়া তারপরে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পরিভেদ করে 70,000 মোহর পর্দা উন্মোচন করে আমার আল্লাহর সাথে মোলাকাত করেছি এর নাম হলো মেরাজ আবু জেল কয় তুই কি কস আমি তো বুঝি না কিন্তু বাইতুল মুকাদ্দাস তো আমি চিনি বাইতুল মুকাদ্দাসে তুই এক রাত্রে গেলি আবার গেলি আবার আইলি যদি ঘোড়াই চড়েও যায় তারপরে এই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 6 দিন আসতে লাগবে 6 দিন তুই এক রাত্রে গেলি কস আর আমার তাই বিশ্বাস করুন লাগবো কেমনে গেলি আল্লাহ নিছে বুরাক নামে এক বাহনে আল্লাহ তালা আমাকে নিছে আচ্ছা তুই যখন গেছাস তাহলে আমার একটা পরীক্ষা দে কয় কি পরীক্ষা কয় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা খুঁটা এটা তুই কয়ে দে আমার নবী কয় আল্লাহ আমার চাচাই কি প্রশ্ন করে আমি গেছি তোমারটাকে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা খুঁটি এটা গুনার জন্য আমি গেছিলাম কইতে না পারলেও তো অবিশ্বাস করবো এখন আমি করুম কি আল্লাহ কয় আপনি খালি রাজি হয়ে যান কাম করুম আমি
আল্লাহর জিব্রাইল বাইতুল মুকদ্দাসটা নবীর সামনে দিল, আমার নবী গুইনো গেনে কয়ে দিল, এই কয়টা দরজা, এই কয়টা জানালা, এই কয়টা ফুটি সব যখন কয়ে দেয়, আবু জেল কয় তুই যা কর সবই সত্য, এক রাত্রে যাওয়া আসা সম্ভব না, এটাও সত্য। তাহলে তুই কষ কেমনে সব জাদুর বলে কয়ে দিতে চাস? তুই মস্ত বড় জাদুগির, তোর কাছে থাকুন না, চলে গেছে। আবু জেহেলের সাথে এক বন্ধু আছে, হে কয় চলেন দোস্ত, আমরা জায়গায় একটু পরে আমরাও কিন্তু জাদুর তলে পুড়ে যাব। চলে গেছে, যাওয়ার পথে একটা বল মাছ কিনে বাড়িতে নিয়ে গেছে, বৌরে কয় এটা কুটো দাও রান্ধো, তেলে ভালাইয়া ভাজো, আমি একটু গোসল করে এসেই খাবো। যেই অসাইরা গপ্প শুনেছি মোহাম্মদের কাছে, কইয়া মাস্টারে দিয়ে গেছে গোসল করতে, লুঙ্গিয়ার গামছা উপরে থুইয়া মাত্র একটা ডুব দিছে, ডুব দাও উঠেই চায়ে দেখে কোন জায়গায় যে উঠছে ডুব দিয়ে, এটা সে কইতে পারে না, আগে ছিল পুরুষ এখন হয়ে গেছে যুবতী একটা মাইয়া। আরে এ কি হলো, নিজের চেহারা দেখে নিজে আশ্চর্য, আমি আইলাম কোন জায়গায়, এলাকাও চিনে না, কই আইলা, কান্দতেছে ঘাটে বসে বসে কান্দে, আমার বাড়ি ঘর কোথায়, আমার ছেলে মেয়ে কোথায়, আমার বউ পোলাপন কোথায়, আমি তো কিছু কইতে পারি না। আচ্ছা খুঁজে যদি পাইও, আমি যে পুরুষ আছিলাম মেয়ে লোক হয়ে গেছিলাম, মেয়ে লোক হয়ে গেলাম, এটা কেউ বিশ্বাস করবো না? আমি খুঁজে পাইলেও তো কোনো উপকার নাই, আমি কই যাবো? কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশি খেসে কিছুই আমার নাই, করবো কি করবো? বৈশা বৈশা নদীর ঘাটে কান্দে, আর ওই নদী দিয়ে এক সৌদাগর নৌকলে আসে, আইসে দেখে এমন সুন্দর চেহারা যুবতী মাইয়া, ওই যে আকর্ষণ, হ্যাঁ যে গাটের নাও বিরেছে, কি গো তুমি কান্দো, এত রূপ যৌবনলে তুমি কান্দো, তুমি কান্দো কি দুঃখে, কয় আমার কেউ নাই দুনিয়ায়, আমি এই দুঃখে কান্দি, কয় তোমার কেউ নাই আমি তো আছি, তোমার কেউ নাই আমি তো আছি, তোমার গায়ে যে রূপ যৌবন আমি তোমার বিয়ে করতে চাই, তুমি কি আমার সাথে বিয়ে বসবা? আলহামদুলিল্লাহ তাও একটা জায়গা হইল, বিয়ে করলো তো একটা স্বামীর বাড়ি পাইলাম, ঠিক আছে রাজি আছি, চলো যাই, বিয়ে করে লয়ে গেছে, বারো বছর সংসার করছে, বারো বছর সংসার করে ওই বিটির পেটে তিনজন সন্তান হয়েছে, তিনজন সন্তান হওয়ার পরে একদিন ওই রাস্তা দিয়ে আবার নৌকা যোগে আসে, স্বামীর কয় স্বামী এই টলটলা পানি দিয়ে আমার একটু গোসল করবার মন চায়, কয় একটু গোসল করবে, কতজনের বউ কত কিছু চায়, আর তুমি একটু গোসল করবে, নামো মাত্র উইটা চাইয়া দেখে এখন আর সে মেয়ে লোক নাই, আগের মতো পুরুষ হয়ে গেছে, সৌদাগর নাই, নৌকাও নাই, লুঙ্গি গামছা ওই টানের মধ্যে ভরে নিছে। এ কি রে, বারোটা বছর গত হয়ে গেল গা, আমার লুঙ্গি গামছা এনে ফুইরে নিছে, কেউ নেও নেই পর্যন্ত, লুঙ্গি গামছা লইয়ে বাড়িতে গেছে, যায় দেখে তার বউয়ে মাত্র বুয়াল মাছ যে কিনে দিছিল বারো বছর আগে, ওই বুয়াল মাছটা লইয়ে কাঁসার মধ্যে দইরা বটির মধ্যে একটা চিৎকার দিছে, একটা বুয়াল মাছ কাটতে তোর বারো বছর চলে গেল, বউ কয় হ্যাঁ হ্যাঁ কল কি তুমি, তুমি মাত্র গেলে মাত্র আইলে, মনে হয় ভালো করে গোসল দেয় তুমি করোনাই, আর তুমি কো বারো বছর, কয় কথা কইস না, বারোটা বছর পার করে দিছি আর তুই কস মাত্র গেলাম মাত্র এলাম, কয় কল কি তুমি, তুই কি পাগল হয়ে গেলাম, কয় পাগলের দেখছাস কি, বারো বছর খালি গত করছি, এটা না পুরুষ হাসিলাম মেয়ে লোক হয়ে গেছিলাম, সৌদাগরের কাছে বিয়ে পড়ছি, তিনজন ফুলাবানো জন্ম দিছে,